স্বর্গালোকে যাওয়ার তৎকাল পরিষেবা চালু করলো বাঁশবেড়িয়া পৌরসভা। শ্মশানে দেহ সৎকারে তৎকাল পরিষেবা চালু হওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা, ব্যঙ্গ করেছেন অনেকেই। মৃত্যুর পর স্বর্গালোকে যেতে চান, টিকিট কেটেছেন, কনফার্ম হয়নি, চিন্তা নেই, স্বর্গালোকে যেতে তৎকাল টিকিট পেয়ে যাবেন টাকা দিলেই, বাড়তি টাকা দিলেই আগে মিলবে টিকিট, সাথে সাথে কনফার্ম। সৌজন্যে হুগলির বাঁশবেড়িয়া পৌরসভা, পৌরসভার পক্ষ থেকে এবার চালু হলো শ্মশানে তৎকাল পরিষেবা। ত্রিবেণী শ্মশানে তৎকাল পরিষেবা চালু হতেই রাজনৈতিক তরজা তৈরি হয়েছে। পুরসভার পক্ষ থেকে জানা গিয়েছে, এই শ্মশানে বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ দেহ সৎকার করার জন্য মৃতদেহ নিয়ে আসেন। কে আগে কে পরে তা নিয়ে প্রায়ই চলে ঝামেলা। ঝামেলা সামলাতে প্রশাসনকে হস্তক্ষেপ করতে হয়। এবার সেই সমস্যা মেটাতেই এই তৎকাল পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। বাঁশবেড়িয়া পৌরসভার একটি শব্দ নিয়ে শ্মশানঘাটের ঐতিহ্যবাহী শ্মশানঘাট ত্রিবেণী মহাশ্মশানের একটি শব্দ নিয়ে বারবার আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন জন কোশ্চেন করছেন, সেটা হচ্ছে তৎকাল। আমি আগে যা বলেছি অ্যাজ এ ভাইস চেয়ারম্যান, আমার কাউন্সিলররা রয়েছেন সঙ্গে, তাদের সঙ্গে নিয়ে একসাথে বলবো যে বাঁশবেড়িয়া পৌরসভার শ্মশানে বহু ধরনের মানুষ আসেন আমাদের রাজ্য এবং রাজ্যের বাইরে। সেখানে আমাদের দুটো চুল্লি, তৃতীয় চুল্লি আনয়নের কাজ চলছে। আগেও যে কথা বলেছিলাম যে আমি বিভিন্ন পরিপ্রেক্ষিতে দেখলাম রিপোর্টে উঠে এসেছে, সবাই বলছেন হ্যাঁ তৎকাল পরিষেবা ভালো, কিন্তু যদি মানে টাকার অঙ্কটাকে মেজারমেন্ট করে বা টাকার অংশ না নিয়ে এটা করা হয়, কখনোই এটা পসিবল নয়। কারণ কেউ কারোর লাইন ছেড়ে দেন না বলেই আমরা দেখেছি বাইরের মরা আসে, সেন্সিটিভ কেস অনেক আসে যেগুলো অকাল মৃত্যু বলা হয় কিংবা কোভিড আছে, এই ধরনের অনেক কেসেই কিন্তু দুস্থ হলে আমরা রেকমেন্ডেশন অর তাদের বেশভূষা বা পরিচয় থেকে যেটা আমরা পাই সেটার উপরে ভিত্তি করে কিন্তু আমাদের কম ফিস ধার্য করা আছে। তো বাহ্যিকভাবে দেখতে গেলে যেটা মনে হচ্ছে যে গেল গেল রব উঠছে যে প্রশ্নটা নিয়ে, কিন্তু সেটা নয়। মানুষ কিন্তু এই বিষয়টাকে অনেকেই খুব স্বেচ্ছায় বা স্বচ্ছতে মেনে নিচ্ছেন, কিন্তু বলছেন যে টাকাটার ব্যাপারটা বা কোনো পরিষেবাই তো ফ্রি অফ কস্ট হয় না, ডেথ সার্টিফিকেট দিতে গেলেও আমাদের তার মূল্য নির্ধারণ করতে হয়, আবার জন্মালেও বার্থ সার্টিফিকেটের উপরেও আমাদের মিনিমাম তার মূল্য নির্ধারণ করতে হয়। তো তৎকাল পরিষেবাটা কেউ কারো লাইন যেটা বললাম সে ছেড়ে দেন না, এই জন্যই একটা চুল্লি তৎকালে থাকবে, রেস্টও পাবে কিছুক্ষণ, আবার দুটো একসঙ্গে রানিংও থাকবে, এই ভাবনা থেকেই করা। কিন্তু যেহেতু কেউই কাউকে লাইন ছেড়ে দেন না, এই ব্যাপারটার উপর যুক্তি দিচ্ছি বারবার, একইভাবে বলছি যে প্রশাসনিক হস্তক্ষেপের প্রয়োজন পড়েছে, তাই তৎকালটা আমরা কিছু মিনিমাম চার্জ বাড়িয়ে দিয়েছি যে আপনারা যদি টাকা দিতে পারেন তাহলে ওখানে পড়ান। বর্তমানে দেহ সৎকার করাতে ১২০০ টাকা দিতে হয় সাধারণকে, তৎকাল পরিষেবা নিতে গেলে দিতে হবে ৩০০০ টাকা। পুরসভার পক্ষ থেকে জানা গিয়েছে ত্রিবেণী শ্মশানে দুটি চুল্লি যা ২৪ ঘন্টা চালু থাকে, একটি খারাপ হলে তখন সমস্যায় পড়তে হয়, সে কারণে নতুন আরও একটি চুল্লি তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে। তবে রেলের মতো তৎকাল পরিষেবা শ্মশানেও চালু হওয়ায় ব্যঙ্গ করেছেন অনেকেই। সাধারণ গরিব মানুষ এখানে আসেন, বহু দূর দূরান্ত থেকে সপ্তাহ নিয়ে আসেন এখানে ত্রিবেণী শ্মশানে, ত্রিবেণীর পুণ্যতীর্থে তাদের প্রিয়জনকে সৎকার করার জন্য ত্রিবেণীকে নিয়ে আসেন। বহু দূর দূরান্ত থেকে বহু টাকা খরচা করে তারা আসেন, তাই তৎকাল পরিষেবা তাদের পক্ষে সত্যিকারই খুব কষ্টকর, কারণ বহু টাকা বেশি দিয়ে তাদের তৎকাল পরিষেবা নিতে হয়। এই তৎকাল পরিষেবাটা না করে বরঞ্চ যদি আরও একটা চুল্লি চালু করে যদি কন্টিনিউ দুটো চুল্লির মাধ্যমে পরিষেবাটা দেয়া যায় তাহলে সাধারণ মানুষের পক্ষে অনেক বেশি উপকার হবে মনে আমার মনে হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, হুগলি। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।